তো ট্রেন্ড অ্যানালাইসিস বলতে বোঝায় কিছু ট্রেন্ড যেটাকে টাইম ফ্রেমে ভাগ করা হয়েছে। এখানে বলা হয়েছে অ্যাকর্ডিং টু টাইম ফ্রেম, মানে টাইম ফ্রেম অনুযায়ী ট্রেন্ডকে তিন ভাগে ভাগ করা যায়। কি কি? প্রাইমারি ট্রেন্ড, ইন্টারমিডিয়েট ট্রেন্ড এবং শর্ট টার্ম ট্রেন্ড। প্রাইমারি ট্রেন্ড বলতে মার্কেটের মেজর ট্রেন্ডকে বোঝানো হয়েছে, যেটা সাধারণত 9 মাস থেকে 2 বছর পর্যন্ত চলতে পারে। মেজর ট্রেন্ড যেটা অনেকটা বেশি লং টার্মের জন্য কাজে দেয়। এর পরেরটি হলো ইন্টারমিডিয়েট ট্রেন্ড, কারেকশন অফ প্রাইমারি ট্রেন্ড। মানে ধরুন, আমি পরের একটু স্লাইডে দেখিয়ে দিই আপনাদেরকে, ধরুন এটা প্রাইমারি ট্রেন্ড, তো এরই মিডিলে মিডিলে যে কারেকশন হচ্ছে সেটাকে ইন্টারমিডিয়েট ট্রেন্ড বলে। এই প্রাইমারি ট্রেন্ডটাকে যদি আমি ভাগ করি ডিফারেন্ট ডিফারেন্ট পার্টে, তো এই ইন্টারমিডিয়েট ট্রেন্ডটি তৈরি হবে। তো ইন্টারমিডিয়েট এগুলো শর্ট টার্ম ডাউন ট্রেন্ড তৈরি হয়েছে। এছাড়া আর কি ট্রেন্ড আছে? এছাড়া ট্রেন্ড আছে শর্ট টার্ম ট্রেন্ড, যেটাকে মাইনর মুভমেন্ট বলে, ছোটোখাটো মুভমেন্ট যেটা ডেইলি হতে পারে বা ঘন্টায় হতে পারে। এই মুভমেন্টগুলিকে বলা হয় শর্ট টার্ম ট্রেন্ড। তো একটুখানি ভিডিওটা পজ করলাম, কিছু বন্ধুরা এখনো আসতে পারছে না, তাদেরকে একটু হেল্প করতে হবে। তো আমরা যেখানে ছিলাম, শর্ট টার্ম ট্রেন্ডে ছিলাম আমরা। আমার অনেক বন্ধুরা এখনো অবধি সাউন্ড আমার সাউন্ড শুনতে পাচ্ছে না। অ্যাম আই অডিয়েবল? আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? আচ্ছা, মাঝে মাঝে সাউন্ডের প্রবলেম হচ্ছে, হয়তো নেটওয়ার্ক প্রবলেমের জন্য হতে পারে। তো এরপরে স্লাইডে আমরা চলে আসি। তো প্রাইমারি ট্রেন্ড দেখতে অনেকটা এরকম হয় নর্মালি। এটা দেখা যাচ্ছে যে 2 বছরের টোটাল ট্রেন্ড, 2019 থেকে 2021 অবধি টোটাল এটা প্রাইমারি ট্রেন্ড। এটাকে ডিভাইড করি যদি আমরা, নর্মালি এরকম দেখতে হবে ইন্টারমিডিয়েট ট্রেন্ড। এরপরে যদি এটাকে আরো ভাগ করি তো আমরা শর্ট টার্ম ট্রেন্ড পাবো, শর্ট টার্ম ট্রেন্ড, যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো নীল কালিগুলো দেওয়া রয়েছে, এগুলো ছোট ছোট শর্ট টার্ম ট্রেন্ড। এটা আপ ট্রেন্ড হতে পারে, ডাউন ট্রেন্ড হতে পারে, এটা ডিপেন্ড করছে প্রাইসটার দিকটা কোন দিকে, উপর দিকে গেলে আপ ট্রেন্ড, নিচের দিকে গেলে ডাউন ট্রেন্ড। তো অ্যাকর্ডিং টু নেচার ট্রেন্ডকে দুভাগে ভাগ করা যায়, আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড। কিন্তু নর্মালি আমরা তিন ভাগেও এটাকে ভাগ করতে পারি, যেটাকে বলা হয় 3 নম্বর ট্রেন্ডটিকে সাইডওয়েজ ট্রেন্ড। তো এখানে দেখে নিই আমরা, আপ ট্রেন্ড মেনলি ইন্ডিকেটস বুল মার্কেট। আপ ট্রেন্ড মানে বোঝায় বুল মার্কেট, মানে মার্কেট ওপর দিকে যাচ্ছে, যেখানে আমাদের বাই করা উচিত। ট্রেন্ডের শেষে গিয়ে নয় কিন্তু, ট্রেন্ডের একদম শুরুতে বাই করা উচিত, তাহলে আমরা ট্রেন্ডে ছড়ে ওপর দিকে যেতে পারবো। বুল মার্কেট কেন বলা হয়? কারণ বুল যেভাবে শিকার করে তা হলো নিচ থেকে ওপর দিকে গোতা মেরে শিকার করে। তো নর্মালি বলা হয় শেয়ার মার্কেটে যে বুল মার্কেট মানে গোতা মেরে শেয়ারের প্রাইসটিকে ওপর দিকে তুলে দিচ্ছে। আর ডাউন ট্রেন্ড মেনলি ইন্ডিকেটস বিয়ার মার্কেট, মানে ডাউন ট্রেন্ড নর্মালি বিয়ার মার্কেটকে কেন বলা হয়, বিয়ার যখন শিকার করে বা ভালুক যখন শিকার করে তখন উপর থেকে নিচের দিকে থাবা মেরে শিকার করে, তো সেই কারণে বলা হয় বিয়ার মার্কেট। তো সাইডওয়েজ ট্রেন্ড বলতে বোঝাচ্ছে মেনলি ইন্ডিকেটস নট মাচ ভলিউম ইজ দেয়ার, মানে যখন ভলিউম যখন অনেক বেশি আসে সে সেলাররা আসতে পারে, বায়াররাও আসতে পারে। তখন বায়াররা যখন মার্কেটে আসে তখন আপ ট্রেন্ড হয়, এবং সেলাররা যখন একসাথে মার্কেটে আসে তখন ডাউন ট্রেন্ড হয়। কিন্তু যখন কোনো ভলিউম থাকে না, খুব বেশি লোক কোনো মার্কেটে ট্রেড করছে না, তখন সেই ট্রেন্ডটি সাইডওয়েজ ট্রেন্ডে পরিণত হয়। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বলতে কি বোঝায় ভালো করে বুঝে নিন। সাপোর্ট হলো প্রাইস লেভেল হোয়ার দ্য অ্যাসেট ডাজ নট ফল বিলো ফর পিরিয়ড অফ টাইম। মানে আমি যদি এখানে বোঝাই আপনাদেরকে, জিনিসটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ধরুন মার্কেটের প্রাইস নিচ থেকে ওপর দিকে যাচ্ছে। সাপোর্ট বলতে এমন একটি লাইনকে বোঝায় বা এমন একটি জায়গাকে বোঝায় যেখানে সমস্ত প্রাইস এসে আটকে যাচ্ছে বা তার নিচে যেতে পারছে না, এমন একটা প্রাইস লেভেল যেখানে বারবার গিয়ে নিচে ধাক্কা খাচ্ছে। সাপোর্ট মানে কি? নিচে পড়তে দিচ্ছে না, ধরে রাখছে, এই জিনিসটাকে বলা হয় সাপোর্ট। তো সাপোর্ট পেয়ে ওপর দিকে উঠে যাচ্ছে, তার মানে কি? যখনই সাপোর্ট পাবে প্রাইস ওপর দিকে যাবে, এটুকু শিওর। তো এখানে বলা হয়েছে নর্মালি সাপোর্ট মানে প্রাইস লেভেল হোয়ার দ্য অ্যাসেটস ডাজ নট ফল বিলো ফর পিরিয়ড অফ টাইম, মানে নিচে ওই টাইমের জন্য প্রাইসটি পড়বে না, এটাই হলো সাপোর্ট। এইবারে আপনাদের রেজিস্ট্যান্স লাইন সম্পর্কে বলে দিই।
রেজিস্ট্যান্স হলো প্রাইস লেভেল হোয়ার দ্য অ্যাসেট ডাজ নট রাইজ আপ ফর পিরিয়ড অফ টাইম। মানে আমরা রেজিস্ট্যান্স মানে বোঝাচ্ছে যে যখন প্রাইসটি ওপর দিকে উঠছে এবং ওপর দিকে একটা লেভেলে গিয়ে আর উঠতে পারছে না, রেজিস্ট্যান্স পাচ্ছে, পাড়ি পাচ্ছে, তো সেই জায়গাটাকে বলা হয় রেজিস্ট্যান্স। তো নর্মালি এখানে আপনারা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন যে ওপর দিকে গিয়ে রেজিস্ট্যান্স পাচ্ছে, উপর দিকে গিয়ে রেজিস্ট্যান্স পাচ্ছে এবং নিচের দিকে প্রাইসটি ফল করছে, এই জিনিসটাকে বলা হয় রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স হচ্ছে মানে কি প্রাইস নিচের দিকে ফল করবে বা ডাউন ট্রেন্ড হবে, এটা কিন্তু শিওর। এবারে নিচে একটা নোট করে দেওয়া রয়েছে, দেখে নিন, রেজিস্ট্যান্স বিকামস সাপোর্ট অ্যান্ড সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হোয়েন এভার নিডেড। এই কথাটা যে বলা হয়েছে এখানে এটা একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ কথা যে রেজিস্ট্যান্স কখনো কখনো সাপোর্টের কাজ করে এবং সাপোর্ট কখনো কখনো রেজিস্ট্যান্সের কাজ করে।